যদি ইন্টারেস্ট রেট কমানো হয় তখন কি হবে? তখন অনেক আপনি যে লোন, আপনার যদি লোন দরকার হয় একটা ব্যাংক থেকে, তখন আপনার জন্য লোন পাওয়াটা ইজি হবে। ইন্টারেস্ট রেট কমানো হবে, ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেট কমাবে তখন ব্যাংকও ইন্টারেস্ট রেট কমাইতে পারবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, স্পেশালি ট্রাম্প, চেষ্টা করবে, ফোর্স করবে ইভেন টু রিডিউস ইন্টারেস্ট রেট। আপনি যদি এফোর্ড করতে পারেন, বাই ইট টু ইয়ার্স থ্রি ইয়ার্স লেটার যদি ইন্টারেস্ট রেট যখন কমবে আপনি তখন রিফাইন্যান্স করবেন, নট এ বিগ ডিল। মূল্যস্ফীতি নিয়ে বা মুদ্রাস্ফীতি রোধে আমরা জানি যে এই সময়ে যথেষ্ট মুদ্রাস্ফীতি ঘটেছে, যে কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ইন্টারেস্ট রেট অনেক হাই রেখে মুদ্রাস্ফীতি রোধ করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখলাম কয়েকদিন আগে ফেডারেল রিজার্ভ 0.25% ইন্টারেস্ট রেট কমিয়ে এনেছেন, তার মানে আমরা বুঝতে পারছি যে মুদ্রাস্ফীতি কিছুটা রোধ করা সম্ভব হচ্ছে। তো এক্ষেত্রে একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনি কি মনে করেন যে এই মুদ্রাস্ফীতি রোধে ট্রাম্প প্রশাসন আর কি পদক্ষেপ নিতে পারেন? আর ইন্টারেস্ট রেট কি আরো কমবে? এখন ইন্টারেস্ট রেট কখন কমে, রাইট? ইন্টারেস্ট রেট কমা হয় যখন ইকোনমিটা ইজ নট টু হাট, রাইট? তার মানে বেস্ট ওয়ে টু এক্সপ্লেইন দিস ইজ দিস, ওকে, রাইট? লেটস সে দিস, এখন যদি ইন্টারেস্ট রেট কমানো হয় তখন কি হবে? তখন অনেক আপনি যে লোন, আপনার যদি লোন দরকার হয় একটা ব্যাংক থেকে, তখন আপনার জন্য লোন পাওয়াটা ইজি হবে, রাইট? ব্যাংক আপনার লোন কিরকম দেওয়া হয়? লোন দেওয়া হয় এরকম, ফেডারেল রিজার্ভ বলবে যে আমার এখন এত টাকা আছে, ব্যাংকে আমি এত পার্সেন্টে লোন দিব, রাইট? ধরেন এখন লেটস কল ইট 3.3, লেটস কল ইট 3.3%, রাইট? এখন ব্যাংক যখন এই এই ফেডারেল রিজার্ভ থেকে পয়সা আনবে 3.3%, তখন ওরা আপনাকে দিবে 13%, রাইট? তখন ওরা ওই মার্কআপে ওরা পয়সা পান। এখন যখন ইন্টারেস্ট রেট কমানো হবে, ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেট কমাবে, তখন ব্যাংকও ইন্টারেস্ট রেট কমাইতে পারবে। তখন কি হয়, তখন ইট বিকামস ইজিয়ার টু গেট লোন। প্যান্ডামিকের সময় ইন্টারেস্ট রেট কমানো হয়েছিল বিকজ দি ইকোনমি ওয়াজ, যেটা কোজ, রাইট? ইকোনমি একটু ডাউন ছিল, রাইট? এখন ওইটাকে আপনার কি বলে, এটাকে থিঙ্ক অফ ইট অ্যাজ এন ইঞ্জিন, রাইট? ইউ হ্যাভ টু কিপ ইট রানিং, রাইট? নাও ইউ হ্যাভ টু মেক ইট হার্ড টু মেক ইট রানিং, রাইট? তখন কি করা হয়, তখন ইন্টারেস্ট রেট কমানো হয়, তখন যেগুলো স্ট্রাগলিং বিজনেস আছে তখন ওরা ইজিলি লোন আনতে পারে। এখন লোন দেওয়া হলো, এখন অনেক কোম্পানি লোনের জন্য এলিজিবল হয়ে গেল, দেন মানি কন্টিনিউ টু সার্কুলেট হচ্ছে, তাই না? তখন ইনফ্লেশন আস্তে আস্তে হয়, যেটা আমরা এখন বর্তমানে দেখতেছি, রাইট? ওই কারণে ইনফ্লেশন যেখানে বাড়তেছে, ওই কারণে ইন্টারেস্ট রেট বাড়ানো হয় সো দ্যাট মানুষ স্পেন্ডিংটা কমাইতে পারে, ওকে? এখন রাইট নাও ইকোনমি কিন্তু এখনো কিন্তু ইনফ্লেশন এখন আছে, ইটস স্টিল প্রিটি হাই, ইনফ্লেশন ইজ প্রিটি হাই, এন্ড আই থিঙ্ক লাস্ট মান্থের রিপোর্টে ইনফ্লেশন একটু বাড়ছিল, কতটুকু বাড়ছিল আমার হাতে নাই, বাট ইট ইজ ইট ডিড ইনক্রিজ। এখন বর্তমানে যেটা হবে, এটা একটা পলিটিক্যাল গেম হবে ইন মাই ওপিনিয়ন, রাইট? জেরম পাওয়েল ইজ রাইট নাও দ্য ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান, আই ফরগেট হিজ পজিশন নেম রাইট নাও, বাট উনি প্যান্ডামিকের সময় ছিলেন, ট্রাম্পের আগের অ্যাডমিনিস্ট্রেশনের তখনও ছিলেন, তখন প্যান্ডামিকের সময় ভেরি ইউনো হি স্টিয়ার্ড দ্য ইকোনমি, ইন্টারেস্ট কমানো বাড়ানো যেটাই হোক মোটামুটি স্টিয়ার করে আনা হয়েছিল, যেখানে আমরা এখনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ি নাই, রাইট? বাট ইনফ্লেশন স্টিল বাড়ছে, যেটা সবাই জানে এটা বাড়বে, রাইট? প্যান্ডামিকের পরে এখন যেটা হবে, আই থিঙ্ক ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, স্পেশালি ট্রাম্প, চেষ্টা করবে, ফোর্স করবে ইভেন টু রিডিউস ইন্টারেস্ট রেট উইথ অন জেরম পাওয়েল। এখন এটা হবে কিনা না আই ডু নট নো, বাট আইডিয়ালি ইন্টারেস্ট রেট বাড়ে যখন ইনফ্লেশন বাড়তে থাকে, এখন এখন ইনফ্লেশন যদি কমে তাহলে ইন্টারেস্ট রেট কমবে। তো এখন এইটা কিন্তু প্রেডিক্ট করা টাফ, বাট বর্তমানে গভর্নমেন্ট মনে করতেছে যে, ফেডারেল রিজার্ভ মনে করতেছে যে নেক্সট কোয়ার্টারে ওরা ইন্টারেস্ট রেট কমাবে, বাট উইথ দিস ইনফ্লেশন রেট, ইনফ্লেশন যদি কন্টিনিউ বাড়তে থাকে তখন কিন্তু ওরা বলবে যে না আমরা ইন্টারেস্ট রেট কমাবো। বাট আপনাদের কোয়েশ্চেন থাকবে যে এখন আপনি যদি এখন বাড়ি কিনেন, আপনি কি বাড়ি কিনবেন না না কিনবেন? আমার সাজেশন যেটা আমি সবাইকে যেটা বলি, একজন মানুষ যদি এলিজিবিলিটি মানে মানে অ্যাফোর্ডেবিলিটি যদি থাকে, আপনার যদি ভালো জব আছে এবং আপনি একটা বাড়ি পাইছেন যেটা আপনার ভাল লাগছে,
ইউ শুড গো অ্যান্ড বাই দ্যার হাউস, বিকজ বাড়ি কিন্তু গাড়ির মতো না, তাই না? গাড়ি কিন্তু সবসময় রেগুলার গাড়ি মেলে, কিন্তু বাড়ি পাওয়াটা কঠিন হয়ে যায়। এক্স্যাক্টলি, ইফ ইউ ফাইন্ড দ্য হাউস ইউ লাইক, আপনি যদি এফোর্ড করতে পারেন, বাই ইট, টু ইয়ার্স থ্রি ইয়ার্স লেটার যদি ইন্টারেস্ট রেট যখন কমবে আপনি তখন রিফাইন্যান্স করবেন, নট এ বিগ ডিল। বাট আপনি মেক শিওর করবেন যে আপনি বাড়িটা আসলেই মর্গেজটা আপনি পে করতে পারবেন, দিস ইজ দ্য মেইন পোর্শন অফ ইট। অনেক ধন্যবাদ বিষয়টা ব্যাখ্যা করার জন্য। আমাদের হাতে সময় নেই, এক দুই মিনিটের মতো হাতে সময় আছে, ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করব। যে আপনি বললেন যে ট্রাম্প প্রশাসন যখন 2017-21 ছিলেন, তখন তিনি বিশেষ করে বড় ব্যবসায়ী যারা ছিলেন, এবং ডেমোক্র্যাটরা সবসময় বড় ব্যবসায়ীদের উপরে ট্যাক্সটা বেশি দিয়ে থাকে, উনি কমিয়ে থাকেন, 37-21 এনেছিলেন, এবং সেটা আপনি বললেন 2025 সাল পর্যন্ত চলবে এবং এরপরও বাড়বে। কিন্তু এক্ষেত্রে যে বড় ব্যবসায়ীদেরকে ট্রাম্প যে সুবিধাটা দিচ্ছেন, আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, ছোট ব্যবসায়ী আছি, মাঝারি ব্যবসায়ী আছি, তাদেরকে কী ধরনের সুবিধা ট্রাম্প প্রশাসন তার এই অর্থনৈতিক নীতিতে দিতে পারে বলে আপনি মনে করেন, একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে সংক্ষেপে এক দুই মিনিটে যদি একটু বলেন? আমরা যারা স্মল বিজনেস ওনার যারা আছি, আমাদেরও কিন্তু আমরা কিছু ট্যাক্স ব্রেকস পাইছি, যেটা হইলে গিয়ে স্মল কিউবিআই ডিডাকশন, রাইট, স্মল বিজনেস কোয়ালিফাইড বিজনেস ডিডাকশন, যেটা আপনাকে 20% ডিডাকশন দিচ্ছে ফর স্মল বিজনেসেস। ওকে, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ইজ অ্যানাদার থিং, রাইট? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আপনার স্মল বিজনেসও লাভ হয়, বিগ বিজনেসও লাভ হয়। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স মানে হলে গিয়ে আপনি যদি একটা ইকুইপমেন্ট কিনেন অথবা গাড়ি কিনেন, যেটাই হোক আপনার ব্যবসার জন্য, ওইটার জন্য আপনি একটা ফুল ডিডাকশন পাচ্ছেন, রাইট? যেটা আগামী বছর হয়ে যাবে 40%, হিজ গোনা ট্রাই টু গেট দ্যাট অ্যাপ্রুভড, হিজ গোনা ট্রাই টু, ও চাবে যে এটা 100% করার জন্য, রাইট? But ideally, still, QBI deduction, that a 20% deduction, it is kind of huge, in my opinion. New York থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।